কখন যে পৌঁছাবো, সঙ্গে অনেক টাকা পয়সা রয়েছে। রাত না হয়ে যায়, ভয় হচ্ছে আমার। বিকেল গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল, আমি জগাই, আমি হল মাধাই রে মাধাই। দেখি তোর কাছে কি আছে, বাটকার আমার কাছে। তুই কি রাগ করেছিস মনে হচ্ছে? কি ভাবছিস তুই? আমাকে বল, আমাকে বল। আরে আজ সকাল থেকে সকালের লোকটা হাওয়ায় বলে কিনা আমি লম্পট, লম্পট, আমি লম্পট। আরে আর বলে কিনা আমি মাথা, মাথা, আমি মাথা নেই। আরে জাগাই, জাগাই নে, দেখিনিস আজি, আজি আমি ওর ঘরে আগুনে লাগাও। ওর ঘরটা যখন পুড়ে ছাই হয়ে যাবে, আমার কলিজাটা তখন ঠান্ডা হবে রে জাগাই, আমার কলিজাটা ঠান্ডা হবে। যখন কারো ঘর জ্বলে তখন আমার খুব মজা হয় রে, খুব মজা হয়। পরে যাস না, তুই কি এখনই যাবি? আমি যাবো এক্ষুনি যাবো রে, জাগাই তুই যাবি আমার সাথে, চল জাগাই চল, ওরে ঘরে আগুন লাগাবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
Nada, no, 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 no
আমরা পাপি কি হ্যাঁ নরকের কি তামনা নরকে সবাইকে জায়গা দিচ্ছ এই জায়গায় নরকের নিচে কি আছে রে আমাদের জায়গা হবে না আরে আমরা সবাইকে জায়গা দিই আমরা জায়গা দিই জাগাই চল শিক্ষিত চল ওরা পালিয়ে গেল ভয়ে পালিয়ে গেল নবদ্বীপের এই দুই মহাদস্যুর পাপের বোঝা এত বিষম আকার ধারণ করেছিল যে যমলোকেও যমরাজ খুবই চিন্তান্বিত হয়ে পড়েছিলেন। প্রণাম প্রভু। তোমার কল্যাণ হোক। আমি তোমাকে এক বিশেষ প্রয়োজনে ডেকেছি। আমায় ডেকেছেন প্রভু বিশেষ প্রয়োজনে? আজ্ঞা করুন প্রভু। মত্তলোকে নবদ্বীপের জগাই মধায়ে পাপের বোঝা কত চিত্রগুপ্ত? মর্তলোকে জগাই মধায় মনে হয় নবদ্বীপের তস্কর আর মাতাল ওদের কথা বলছেন প্রভু? হ্যাঁ চিত্রগুপ্ত, আমি ওদের কথাই বলছি। তাহলে প্রভু, তাহলে ওদের পাপরাশির তালিকা সমূহ নিয়ে আসি। হ্যাঁ চিত্রগুপ্ত, তাই যাও। আজ্ঞা করুন প্রভু। এক লক্ষ কায়স্থ যদি এক মাস ধরে বর্ণনা করেন আর আপনি যদি এক লক্ষ কানে শ্রবণ করেন তাহলে এই জগাই মাধায়ের পাপরাশির পাপ কাহিনী শুনেও শেষ করতে পারবেন না প্রভু। জানি চিত্রগুপ্ত, আমি জানি
সেই কারণেই তোমার সাথে আমার পরামর্শ। আমি চিন্তা করেছি পাপী জগাই মাধাইয়ের জন্য আলাদা করে এক বিশেষ নরক তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রভু, ওই দুই নরাধমের জন্য এক বিশেষ নরকের প্রয়োজন। এছাড়া এছাড়া তার কোনো উপায় দেখছি না প্রভু। আমি আদেশ দিলাম চিত্রগুপ্ত, আমি আদেশ দিলাম পাপি জগাই মাধাইয়ের জন্য আলাদা করে এক বিশেষ নরক তৈরি আজ থেকেই শুরু করতে হবে। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। মহাপ্রভুর আজ্ঞায় নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর প্রত্যহ নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হঠাৎই একদিন হরিনাম প্রচারে গিয়ে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর জগাই মাধাইয়ের সম্মুখীন হলেন। হরিদাস, এরা কারা? জগাই মাধাই প্রভু, জগাই মাধাই। জগাই মাধাই মহাদস্যু প্রায় দুই মধ্য বিশাল, তারা নাহি করে হেলো পাপ নাহি আর, ব্রাহ্মণ হইয়া মধ্য গোমাংস ভক্ষণ, চুরি পরগৃহ দায়ে মধ্য মাংস বিনা আর নাহি যায় কাল, নদিয়ার বিপ্রের করিল সর্বনাশ, এই হলো এদের পরিচয় প্রভু। হরিদাস, কৃষ্ণ নাম তো এদেরকে দিতেই হবে, আর আর তা না হলে প্রভুর আজ্ঞার অবহেলা করা হয়। হরিদাস, পাতকি পাতকি তরিতে প্রভু কইল অবতা, এত পাতিক কথা পাইবে এই দুয়েরে প্রভু যদি অনুগ্রহ করে, তবে সে প্রভাব দেখে সকল সংসারে। সাবধান সাবধান প্রভু সাবধান। ওহে জগাই,
ওহে মাধাই, তোমরা তোমরা আমার সঙ্গে একবার বলো, একবার ওই প্রেম মাখা হরিনাম একবার বলো, বলো জোগাই, বলো মাধাই, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আমাদের হরে কৃষ্ণ দিতে এসেছে, আমাদের হরে কৃষ্ণ দিতে এসেছে, কৃষ্ণ বলছে হরিদাস, কাল আমরা ওই দুই মদ্যপের ভয়ে পালিয়ে এলাম ঠিকই, কিন্তু কিন্তু আমার মনের অভিলাষ কি জানো হরিদাস? কি অভিলাষ প্রভু? ওই ওই দুই মদ্যপকে তো মহাপ্রভুর কৃপা দিতেই হবে, ওই ওই দুই মহাপাতকের পতিত পাবনের কৃপা তো একান্ত প্রয়োজন হরিদাস। তাই তাই ওই দুই মহাপাতককে শ্রীচৈতন্যের কৃপা থেকে তো বঞ্চিত করতে পারি না হরিদাস, বঞ্চিত করতে পারি না। আর আর কাল আমরা ওই দুই মদ্যপের ভয়ে পালিয়ে এলাম ঠিকই, কিন্তু পালিয়ে এসে আমরা কাজটা ঠিক করিনি হরিদাস, আমরা পালিয়ে এসে ঠিক কাজ করিনি হরিদাস। তাহলে কি প্রভু আপনি ওই দুই মদ্যপ জগাই মাথায়ের কাছে পুনরায় যাবেন? অবশ্য হরিদাস, অবশ্য। একি একি ওই তো ওই তো ওই তো দস্যু এদিকেই আসছে প্রভু, এদিকেই আসছে, আমার তো খুব ভয় হচ্ছে প্রভু। ওই দিকে দুই বষ্টম যাচ্ছে না, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রে বৈষ্ণব, আরে আরে এদিকে আয়টা বৈষ্ণব, মামার কাছে আয়। কি নাম তোর? বল নাম কি? অবধূত নাম মোর। নাম বললি নাম অবধু, অবধু। এ কি হলো প্রভু আমার, এ কি হলো
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 প্রভু হরে রাম প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে প্রভু সর্বনাশ হয়ে গেছে গোবিন্দ গোবিন্দ কি হয়েছে কি হয়েছে গোবিন্দ কি হয়েছে নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে মাথা দিয়ে অজরে রক্ত পড়ছে প্রভু নিত্যানন্দকে আঘাত করেছে কে 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 আমার শিবাসকে আঘাত করেছে ওই পাষণ্ড দুই জগাই মাধাই প্রভু দুই জগাই মাধাই জগাই মাধাই কেছে কে জগাই মাধাই নবদ্বীপের দুই মদ্যপ প্রভু দুই মদ্যপ আমাকে এক্ষুনি নিয়ে চলো গোবিন্দ আমাকে এক্ষুনি নিয়ে চলো সেখানে আসুন তুই একই করলি হরিদাস মাধাই তুই একই করলি তুই বৈষ্ণবের কপালে রক্ত ঝরালি সন্ন্যাসীকে মেরে তুই ভালো করলি না মাধাই তুই ভালো করলি না মাধাই তুমি আমাকে মেরেছো আমার কোনো কষ্ট নেই মাধাই তুমি তুমি শুধু ওই মধুমাখা হরিনাম একবার বলো মাধাই তাহলে তাহলে আমার সব কষ্ট চলে যাবে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিব 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 তুমি শিব শিব তোমার কি হয়েছে তোমার কে আঘাত করেছে কার তোমার স্পর্ধা আমার শিবকে আঘাত করে চক্র চক্র সুদর্শন